ডক্টর আহমদ আব্দুল কাদের একজন শিক্ষাবিদ সাহিত্যিক এবং লেখক সেই সঙ্গে তিনি রাজনীতিবিদ হিসেবে বিগত সরকারের আমলে তিনি কারাবরণ করেছেন বিভিন্ন মামলার আসামি হতে হয়েছে খেলাফত মজলিসের পাশাপাশি তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়াবে আমিরের দায়িত্ব পালন করছেন আজকে আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের পথচলা এবং এই সরকারের কাছে একজন রাজনীতিবিদ হিসেবে একটি দলের মহাসচিব হিসেবে তারা প্রত্যাশা চাওয়া এবং যে আলোচনাটা চলছে বাজার ঐক্য সেই ঐক্য নিয়ে আমরা কথা বলবো ডক্টর আহমদ আব্দুল কাদেরের সঙ্গে পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তের রাজনৈতিক যে দিনগুলো ছিল আন্দোলনের উত্তাল দিনগুলো সেই আন্দোলনের উত্তাল দিনগুলোতে আপনার এবং আপনার দলের ভূমিকা কেমন ছিল আমার দলের ভূমিকা আন্দোলনের সপক্ষে স্পষ্টভাবে পালন করেছি আমরা আমরা মিছিল করেছি ঝুঁকি নিয়ে আমরা মিছিল করেছি জি আমরা বক্তব্য দিয়েছি সমর্থন জানিয়েছি এমনি আপনাদের যে একটা তো হচ্ছে মিছিল করা অংশগ্রহণ করা আপনাদের ছাত্র সংগঠন আছে তাদের ভূমিকাটাও কি আন্দোলনের পক্ষে ছিল আন্দোলনের পক্ষে তো ছিল ছাত্র সংগঠন আমাদের লোকেরা অনেকে যারা টাকা পেয়েছে যারা পড়ে জি তারা অনেকে সহকারী সমন্বয় দায়িত্ব পালন করেছে জি এই জন্যই এবং শেষ দিন জি আমাদের লোকেরা বিভিন্ন এলাকা থেকে ঢাকা মার্চে সঠিক হয়েছে ঢাকা আমরাও ঢাকাতে যারা ছিলাম তারাও অনেকে সঠিক হয়েছি তার মানে হচ্ছে যে এই আন্দোলনের সঙ্গে আমরা জড়িত উৎপ্রতভাবে জড়িত মানে আমরা এটা বলতে পারি যে আপনারা এই আন্দোলনের একজন সারথী হিসেবে বা অংশগ্রহণকারী হিসেবে সক্রিয় অংশগ্রহণ রয়েছে মানে এই প্রশ্নটা অবান্তর করার কোনো সুযোগ নেই যে না আমরা আন্দোলনে ছিলাম না বা দূর থেকে দর্শক ছিলাম এরকম না এই সরকার গঠন হলো সরকার গঠন হওয়ার পরে সরকারের কার্যক্রম আপনারা দেখছেন নানা সিদ্ধান্ত এরকম খুব উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপনি আপনার দল রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ করেছিলেন তো সব কিছু মিলিয়ে সরকারকে কেমন মনে হচ্ছে সরকারের পথ চলা বা প্রত্যাশা কেমন মনে হচ্ছে আপনার কাছে প্রত্যাশা তো অনেক জি আমাদের নয় জাতিরই প্রত্যাশা প্রচুর এবং আমাদের সংলাপের থেকে আমরা বুঝতে পারছি যে ওনারা উনি কিছু করতে চান জি ওনাদেরও কিন্তু স্বপ্ন আছে একটা সুন্দর দেশ গড়ে তোলার একটা সিস্টেম নির্ভর দেশ গড়ে তোলার এখন প্রশ্ন হচ্ছে যে কদ্দূর পারবেন জি আমরা যারা রাজনীতি করি তারাই বা কদ্দূর কদ্দূর সাপোর্ট দেবো সাপোর্ট দেবেন আমরা সবাই বলছি আমরা আমরা আদি পেছনে আছি আমরা এদেশের বিএনপি বিষয় সব বলেছে যে আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পেছনে আছি আছি মানে এটা তো হলে আপনাদের একটা সমর্থন থাকা আর এমনি রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে কিছু প্রস্তাব তিনি চেয়েছিলেন আপনারা কিছু প্রস্তাবও দিয়েছেন একটা লম্বা একটা প্রস্তাব আপনারা দিয়েছেন এর মধ্যে থেকে অগ্রাধিকার দিবেন কোন প্রস্তাবগুলোকে আপনারা যেগুলো দিয়েছেন তার মধ্যে থেকে সবগুলো তো সম্ভব না তা অগ্রাধিকার ভিত্তিতে আপনারা কোনগুলোকে কোন কাজগুলো সংস্কার চান প্রথমত আমরা একটা হচ্ছে যে বর্তমান প্রস্তুতি মোকাবেলা করার জন্য কিছু প্রস্তাব দিয়েছি জি এর মধ্যে একটি হচ্ছে খনি হাসিনা এবং তার দোষরা যারা ছিলেন জি তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করা আর যারা আন্দোলনের শহীদ হয়েছে আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ তাদের চিকিৎসার ব্যবস্থা করা এটা আমরা বলেছি এবং তাদেরকে জাতীয় বীর বলে ঘোষণা করা যার শহীদ যারা হয়েছে জি সঙ্গে সঙ্গে আমরা চাই এদেশে শিক্ষা সংস্কার জি পড়াশোনার সংস্কার আইনের সংস্কার এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার আমরা চাই এবং অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থার সংস্কার করা এবং এক এগুলো করার মাধ্যমে দেশে একটি নির্বাচনী পরিবেশ তৈরি করা এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার এনে নির্বাচন দ্রোতের ব্যবস্থা করা এ হচ্ছে আমাদের অগ্রাধিকার দায়িত্ব এই যে যে পুরো একটা সময় আপনি যে সংস্কার সংস্কারের কথাগুলো বললেন এর জন্য তো কিছু সময় দরকার এখন যে সময়টুকু দরকার রাজনীতি বিদ্রা বা রাজনৈতিক দল তারা কি অতিরিক্ত সময় দিতে প্রস্তুত এই সরকারকে? আমার প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে। জি। তবে এটা স্পষ্ট হতে হবে যে ওনার কোন সংস্কার করতে চান। আচ্ছা ওর তো স্পষ্টনার করেন নাই। আমরা প্রস্তাব করেছি যে জি। তো ওনারা কদ করতে চান। জি। এর নির্ভর করছে সময় কত দেয়া মানে বিষয়টা হলো এরকম যে আমরা কথা বলেছি ওনাকেও বলতে হবে যে আমরা এইটুকু করতে চাই। তখন একটা মিনিমাম সময় যেটুকু দেওয়ার তারপরে আলোচনা হবে যে আসলে কতটুকু সময় দেওয়া দরকার যতটুকু না না হলে করতে করতে হবে হবে সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে আপনারা একটি বৈঠক করেছেন জামায়াত ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছেন ওনাদের পার্টি অফিসে তো এখান থেকে অনুমান করা হচ্ছে বা একটা বাজারে একটা গুঞ্জন আছে আলোচনাও হয়েছে যে একটা ঐক্য তো এই ঐক্যের

করতে হবে ইসলামী দল যারা আছেন যার ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে তাদের মধ্যে ঐক্য গড়ে তোলা এটা আমরা বারো বলছি এই কারণে আমরা যে কোনো ঐক্য গড়ে উঠলে পরে আমরা শরীর হয়েছি ইসলাম ঐক্যযেন বা ইসলামের সামনে আন্দোলন ছিল প্রথমে ঐক্যের একটা ফোরাম ছিল এবং হেফাজতে ইসলাম এটাও কিন্তু ঐক্যের একটা ফোরাম এখানে আমরা অঙ্গ নিয়েছি তার মানে হচ্ছে বাংলাদেশ যত ঐক্য গড়ে উঠবে আমরা অংশ নেই আমরা করার চেষ্টা করছি যে সবাইকে নক করা উচিত জি এবং ঐক্যের পথে যে অন্তরাগুলো এটা আমাদের বিশ্বাস বা আমি নিজের ব্যাপারে বইও লেগেছি ইসলাম কিছু ব্যাপারে তার মানে হচ্ছে ঐক্য হতে হবে এবং ঐক্ষ হওয়ার জন্য কিন্তু যে সমস্ত ইস্যু উত্থাপন করা হয় মনে করি এগুলা যথার্থ না জি ঐক্য আমরা কি করতে চাই রাজনীতির মধ্যে অক্ষ করতে চাই আমরা নির্বাচনে অক্ষ মূলত জি এক আসনে একটি এক একটি ইসলামে প্রার্থী থাকতে হবে আমরা বারা বলেছি আমাদের যত ফোর আমি সহায়ক বলেছি কথা যে একটি আসনে একটা ইসলামে পাঠিয়ে থাকতে হবে তাহলে জনগণ বুঝবে যে ইসলাম ঐক্য হয়েছে আর পার্টি আমি দিলাম তিন ইসলাম জি নিজেরা নিজেরা মারামারি গুথাগতি করলো এক বলাবলি করলো তাহলে কিন্তু পাবলিক মনে করবে ওই যে হুজুরা এই আবার দেখো নিজেরা লেগে গেছে নিজেরা লেগে গেছে এটা আমরা চাই না আমরা চাই চেষ্টা করা উচিত যে আমাদের পার্থক্য আছে জামাত বলে মনে হয় সবগুলোর সঙ্গে কবির পার্থক্য থাকে কিছু পার্থক্য মৌলিক কিছু পার্থক্য কৌশলগত বা প্রক্রিয়াগত পার্থক্য পার্থক্য আসলে তো আমরা আপ আলাদ করছি জামায়াত ইসলাম সহ অন্যান্য দলগুলোর সঙ্গে যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যের কোনো সুবাতাসটা আপনি প্রয়োজনীয়তার কথাটা সবাই বলছেন কিন্তু ঐক্য হচ্ছে না এটা কি সামনের দিকে আসলেই যাবে কিনা আমি মনে করি যাবে জি যদি আমরা যারা সিনসিয়ারি আমাদের আচ্ছা সব পক্ষ কিন্তু এক পক্ষের একটা লাভ হবে না সবাই আন্তরিক আমরা চাই যে এই দেশে আমরা কিছু করতে চাই ইসলামের জন্য এই দেশের এই উম্মার অংশ বিষয় আমরা একটা বড় অংশ এই উম্মার যদি এই দেশে আমরা সত্যি করতে চাই জাতের জন্য ইসলামের জন্য এবং জনগণের জন্য তাহলে কিন্তু ঐক্য করতেই হবে ওকে কোনো বিকল্প নয় এবং এখন যে ধারা চলছে সবাই বলছে কিন্তু আলোচনা টেবিল সবাই বলছে আমরা ঐক্য চাই ঐক্য চাই ঐক্যের পথে যে সমস্ত ইস্যু উত্থাপন করা হয় হ্যাঁ আমি মনে করি এগুলো যদি তারা যে এত জোর না দেন যদি তারা জোর দেন যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে সমস্ত বিষয় আছে এখানে কোনো নিমত্তে কারো মনে রাখতে পারে আমাদের অনেকে ভুল বুঝে আমাদের কিছু মাস্তানি নিম থাকতে পারে কিন্তু আকাইদের কিছু কিছু ফিরিফেরাল যে ইস্যুগুলো আছে এগুলো নিম থাকতে পারে কিন্তু ইসলামী রাষ্ট্রের বিষয়ে ইসলামের রাষ্ট্র হলে কী করা দরকার এই বিষয়ে কোনো ইসলামের ধর্ম নাই অনেক কোনো মত পার্থক্য নাই অথবা একমত যেগুলো করতে হবে বা করা না গেলে এদেরও করতে হবে এই আমি মনে করি যে ওকে সম্ভব এটা এখন যেহেতু ও ক্যারেক্টার সবাই চেষ্টা করছে এবং সবাই বলছে আমরা ও করতে চাই এখন আমরাও আমরা চেষ্টা করছি আমি আশা করি চেষ্টাটা সবল হবে ও গন্তব্য হবে যে যদি হান্ড্রেড পার্সেন্ট এক আমরা নাও করতে পারি তো কিছু না কিছু হবে এবার আমি বিশ্বাস করি ঐক্যর ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রাধান্য দিতে চান আপনি যেটা বললেন যে আমরা চাচ্ছি যে জনগণের কাছে একটা বাক্স থাকুক বা একজন প্রতীক থাকুক একটা আসনে এটাকে আমরা ভোটের মাঠের ঐক্য বলবো না রাজনৈতিক ঐক্য বলবো এটা আপনি বলতে পারেন জি ভোটের মাঠের ঐক্য তো প্রথম লাগবে যতই ঐক্যের কথা বলেন কার্যত ঐক্য হচ্ছে রাজনীতি ভোটের মাঠ ভোটের মাঠ যদি এটা না করেন তাহলে তো যত কথাই বললেন তুই আমরা ঘোষণা করলাম মূল জায়গায় এসে চাষ করার সময় দেখা গেল যে আমাদের উল্টা হয়ে গেছে এই জন্য এটা তো বুটের মাঠক লাগবে যদি ভোট আমরা করতে চাই যেহেতু বাংলাদেশের সব ইসলামী দলে মেজর ইসলামিক দল সবাই বুড করে বুটের বিরোধী কোনো বড় দল নাই একটু খুচরা পার্টি থাকতে পারে ভিন্ন কথা কিন্তু জেনারেলি আমরা সব ইসলামী দলে বুডের মাধ্যমেই পরিবর্তন চাই কাজেই ভোটের মাঠে যদি পরিবর্তন আমরা চাই যেহেতু আর ভোটের মাধ্যমে যদি আমরা কিছু করতে চাই তাহলে ভোটের মাঠে আমাদেরকে ঐক্যটা করতে হবে ঐক্যটা নিয়ে লক্ষ্য হবে পাবলিক বুঝবে যে ওকো হয়েছে আর তা না করে যদি আমরা যত খাতা লিখি লেখি ঢাকা বসে আমরা কিছুকে মিটিং করি এটা কো হবে না আমরা তাই ভোটের মাঠে ঐক্যটা কারণ এখানে আর অন্য প্রশ্ন উঠবে না উঠবে না যারা ইসলামপন্থী ইসলামের দাবিদার যারা তারা যখন এক পার্টি দেবে এবং অন্য পার্টিকে তারা তার নিজের দলের পার্টি নাই কিন্তু ওই দুই পার্টিকে তার সমর্থন দেবে কাজ করবে তখন পাবলিক বুঝবে যে রিয়েল হয়েছে এটা করতে হবে এর কোনো বিকল্প নাই ঐক্যটা যখন শুরু হয় ঐক্য আলোচনা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐক্যটা হয় বা রাজনৈতিক ঐক্য এবং শেষটা হয় খুব বেদনাদায়ক একেবারে কাদা ছোড়াছুরি পরস্পরের ঝগড়া তো এই ক্ষেত্রে খেলাফত মজলিশকে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি আপনারা সর্বশেষ বিশ দলীয় জোট বলি বা চারদলীয় জোটের পরে গত নির্বাচনের আগে আপনারা বিশ দলীয় জোটে ছিলেন কিন্তু আপনারা সিম্পল একটা সাক্ষাৎ মানে সংবাদ সম্মেলন করে আপনারা বলেছেন যে আমরা এই জোট ত্যাগ করছি এটা একটা রাজনৈতিক শিষ্টাচার তো এই রাজনৈতিক শিষ্টাচারটা বা রাজনৈতিক শিষ্টাচারপূর্ণ সৌজন্যতা যেটা এটার প্র্যাকটিসটা আমাদের কেন কম হচ্ছে আসলে অনেক বড় বড় বিষয় বিশেষ করে আমরা ইসলাম দাবি করি জি আমাদের বেশি দরকার শিষ্টাচার ইসলামীদের ট্রেনিং শিখিয়েছে আমাদেরকে কিন্তু আমরা কিন্তু কার্য করতে চাই না আমি মনে করি যে সব ইসলামী দলগুলোকেই প্রতিপক্ষের ব্যাপারে আপত্তি থাকতেই পারে আমাদের কিন্তু আপত্তিগুলোকে শালীন ভাষা বলা প্রয়োজন অভিযোগ আনলে সীমার মধ্যে আনা উচিত কিন্তু এটা আমরা অনেক সময় করি না আমি মনে করি যে ভবিষ্যৎ যদি আমরা কিছু করতে চাই আমি বললাম যে পরবর্তীতে খুব বেদনদায়ক মানে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়েছে এবং যেহেতু একটা প্রশ্ন হচ্ছে কি মারা আমাদের ইসলামপন্থীরা মাঠ রাজনীতিতে তো বেশি অভ্যস্ত না মাটার যে কিছু আছে এটা অনেক বুঝতে রাজি হন না কিন্তু আমি মনে করি যে এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে এবং তারা বুঝতে শুরু করছেন এবং সবচেয়ে কথা হচ্ছে আমরা যারা দেবান বলে উল্লেখ করা হয় যে এরা আমরা হেফাজতের কমিউনিতে জি হেফাজতে আমরা আছি তো হেফাজত হার কারণে আমাদের মধ্যে বিরোধ যাই থাক এটা গরম থাকবে কোন একটা ফোরামে যে দেখা হয়ে যাচ্ছে দেখা হয়ে যাচ্ছে এই জন্য আমি এবারতে মিটিং এ বলেছি যে এবারতে রাখতে হবে পেশার গ্রুপ হিসাব পেশার গ্রুপ যাতে করে ইসলামিক গ্রুপগুলোকে তার পেশার আগে যা আমরা এখন এখন কি বলে আমরা হেফাজতের পক্ষে আমরা সাপোর্ট দেব সাপোর্ট দেব আর হেফাজত তো হলো ইসলাম ভুক্ত দলগুলো কি একটা একটা ফোরাম হ্যাঁ একটা ফোরাম একটা হেফাজত একটা ফোরাম এই জন্য এটা আমি মনে করি যেটা আগার চেয়ে ডেভেলপমেন্ট আছে এই ক্ষেত্রে বলতে হবে এবং এই পরস্পর

কিছু কর্মসূচিও পালন করেছেন রাস্তা সমমনা ইসলামী দলগুলোর পথ চলা কি থেমে গেল না থেমে যায়নি আমরা তো গত সপ্তাহে মিটিং করেছি জি এই থেমে যায় নাই জি আমরা যারা সমমনা দলের ভিতরে যারা আছে জি আমরা নাম দিই সমমনা ইসলামী দল তো জি এটা আলাদা নাম দেওয়া হয় নাই নাম দিলে সমস্যাটা হচ্ছে কি নাম আরেকটা দল হয়ে যায় আরেকটা দল হয়ে যায় এটা করে আমাদের

এক জায়গায় এক পার্টি দেয় অন্য দলগুলো ইসলামী দল সমর্থন দেয় তাহলে জনগণও বুঝবে আমরাও বুঝবো যে ঐক্য হয়েছে এবং যদি সারাতে সম্ভব হয় যে আমরা বেশিরভাগ সিটগুলোতে যদি আমরা এভাবে করতে পারি তাহলে এটা জাতির জন্য খুব করা হবে এবং ইসলামী জনতাও কিন্তু আশ্বস্ত হবে কমিটমেন্টের একটা বিষয় আছে এখন যেভাবে চলছে এটা কিন্তু আমাদের জন্য খুব সুখন না এবং ইসলামপন্থীরা ইসলামপন্থী ভোটারও কিন্তু বলে আপনার ওকে অব না কেন আপনার ওকে দল কিছু করতে পারতেন কাজে আমরা চেষ্টা করছি সবাই অনেকে চেষ্টা করছে আজকাল এবং দেখা যাক কি আল্লাহ সবাই দোয়া করা উচিত যাতে আমরা সফল হতে পারি বিএনপির সঙ্গে জোট করার কি কোনো সম্ভাবনা আছে বিএনপির সঙ্গে জোটটার আগে যে জোটটা হয়েছিল আওয়ামী লীগের মোকাবিলায় বিএনপির সঙ্গে জোট হয়েছিল মূলত জি তা বিএনপি অনুভব করেছিল যে আওয়ামী লীগের ঠেকাতে হলে পরাস্ত করতে হলে ইসলামী দলগুলো বাকি দলগুলো শোনা দরকার আমরা অনুভব করেছিলাম যে আমাদের একার পক্ষে বা ইসলামের দলগুলোর পক্ষে সম্ভব না একা সম্ভব না এই বিএনপি সঙ্গে ঐক্য এখন নির্ভর করছে সামনের দিনগুলোতে এই অবস্থাটা বিরাজ করে কিনা আওয়ামী লীগ এই ফর্মে আসবে কিনা এখন তো স্পষ্ট না আমাদের কাছে না স্পষ্ট না হয়তো আওয়ামী লীগ থাকবে কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা থাকবে কিনা মানে যাদের জন্য থ্রেট হবে কিনা এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আরো করতে হবে ঐক্য হবে হবে কি না এই আমরা এখন আমাদের কাজ হচ্ছে ইসলামী দলের মধ্যে ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে আসবে না সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় দল আর অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে ইসলামী দল তাহলে বিএনপি এবং ইসলামী দলগুলোর যে ঐক্য যে ঐক্যটা আমরা আলোচনা করতেছি শুরু থেকেই এই দুইটাকেই আমরা রাজনৈতিক মাঠে দেখতেছি ভোটের মাঠে তো এটা কি এই অনেকেই এই ক্ষেত্রে মানে বলা শুরু করার চেষ্টা করতেছেন বা অনেকে ইশারা ইঙ্গিতে বলছেন যে এখানে কোনো মেকানিজম আছে কিনা বা কোনো মেকানিজমের সম্ভাবনা আছে কিনা মেকানিজম বলতে কি বুঝছেন মেকানিজম বলতে যে কোনো প্রেসক্রিপশন অনুযায়ী এরকম ঐক্যটা হচ্ছে কিনা যে আওয়ামী লীগের খালি জায়গাটা দখল করার জন্য যেহেতু বড় দল হিসাবে বিএনপি তারা পাওয়ার ছিল জি

এটা নিয়ে আসলে মানে আমরা আসলে আলোচনাটা এরকমই যে এটা নিয়ে এখনই আসলে যে শেষ কথা বলার বা ফুল স্টপ দেওয়ার মতো কোনো অবস্থা এখন হয় প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হলো তো আমরা দেখলাম হেফাজতে ইসলামের মহাসচিবের নেতৃত্বে তিনজন নেতা তারা বৈঠক করলেন একটু আগে আপনি যেটা বললেন যে হেফাজতের মধ্যেই মূলত আমাদের ইসলামের রাজনৈতিক দলগুলো আছে যেটা আমরাও জানি দৃশ্যমান এটা এরপরে আলাদা করে হেফাজতের প্রতিনিধি বা হেফাজতের লোকজন কেন অংশগ্রহণ করলেন

এই সুযোগে কিছু লোক যদি আবার চেষ্টা করে হেফাজতে রাজনৈতিক দল করার জন্য এটা নিহায়তে ভুল হবে আচ্ছা হেফাজত হেফাজত তাকে রাখতে হবে যে কোনো সময়ে আমরা দূর দিনেই হেফাজতকে কেন্দ্র করে আন্দোলন করে দিতে হ্যাঁ হেফাজত যদি আমরা দৈনন্দিন পার্টির মতো একটা পার্টির রূপান্তর করার চেষ্টা করি কেউ করে যদি জি তাহলে যারা বিভিন্ন পার্টি তারা তো থাকবে না থাকবে না যেমন কাজ সেটা ভালো কল্যাণ কাতের জন্য কল্যাণ করা হবে না হেফাজতকে হেফাজত রাখতে পারলে জি তাদের জন্য কল্যাণ বেশি ইসলামের জন্য কল্যাণ বেশি বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা করতে পারে এবং তাহলে হেবাহতের একটা বক্তব্য একটা বিবৃতি অনেক অনেক দাবি দেওয়া কিন্তু এই অবস্থায় বহাল রাখা প্রয়োজন তা করে যদি কেউ কেউ অতি হয়ে করে ফেলে এটা মোটেই আমি এটা আমি পক্ষে না অনেকেই পক্ষে না আমরা দো করছি তো আমার দল নিয়ে আগাম দরকার হেবাহত আমরা আছি কিন্তু এখন যদি নিজের দল বাদ দিয়ে হেবাহতের পেছনে আমরা দল বানার চেষ্টা করি তাহলে এটা খুব কল্যাণকর হবে ডক্টর আহমদ আব্দুল কাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ